দিনাজপুরের চিরির বন্দর সীমান্তে অভিযানে যাওয়া দুই র‍্যাব সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার বি আমতলি সরস্বতীপুরে এই অভিযান চালাতে যান তারা। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে। 10 নভেম্বর মঙ্গলবার দুপুর 2টায় ওই সীমান্তের মেইন পিলার 307 সাব পিলার 1 এর কাছ থেকে তাদের নিয়ে যায় বিএসএফ। আটককৃতরা হলেন র‍্যাব 13 দিনাজপুর সিপিসি 1 এর সহ অধিনায়ক শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক। স্থানীয়রা জানান, গোপন খবর পেয়ে সরস্বতীপুর সীমান্তের মসজিয়া মাসুলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানে যান 5 জন র‍্যাব সদস্য। মোটর সাইকেলে করে সাধারণ পোশাকে সেখানে যান তারা। সেখানে গিয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অভিযান শুরু করেন। এক গ্রুপ 3 জন আর অপর গ্রুপে 2 জন সদস্য ছিলেন। এই সময় তারা ভুল করে ভারতের একটি গ্রামে ঢুকে পড়েন। সেখান থেকে র‍্যাবের 3 জন সদস্য ভারতীয় নাগরিক ইসরাফিলের ছেলে মিলনকে আটক করে। এই সময় মিলন চিৎকার শুরু করে। তখন মুশারফ মাস্টার ও হিরো সহ কয়েকজন মিলনকে ছিনিয়ে নিয়ে র‍্যাব সদস্যদের উপর হামলা চালায়। এই সময় সেখানে থাকা 3 জন র‍্যাব সদস্য 1 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে আসেন। তারা আরও জানান, ওই গুলির শব্দ শুনে অপর প্রান্তে থাকা 2 র‍্যাব সদস্য তাদের সহযোগীদের উদ্ধারে এগিয়ে যান। এই সময় বিএসএফ সদস্যরা চলে আসে এবং স্থানীয় জনগণের সহায়তায় ওই 2 র‍্যাব সদস্যকে আটক করে তাদের সমজিয়া ক্যাম্পে নিয়ে যায়। ওই ঘটনার পর সন্ধ্যায় বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে। চিরিরবন্দর উপজেলার 9 নম্বর পুটরি ইউপি সদস্য আবুল ওয়াহাব জানান, র‍্যাব সদস্যরা ক্রেতার বেশে সেখানে মাদক বিরুদ্ধে অভিযানে যান। এ সময় ভারতের সরস্বতীপুরের মাদক ব্যবসায়ী মিলনকে হাতকড়া পরালে তিনি চিৎকার শুরু করেন। এই সময় 1 রাউন্ড গুলি করে র‍্যাব সদস্যরা পালিয়ে আসে আর অন্য স্থানে থাকা 2 র‍্যাব সদস্য গুলির শব্দ শুনে সেখানে গেলে তাদের আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে ভারতীয় গ্রামবাসী। এ বিষয়ে কথা বলার জন্য 19 বিজিবি অধিনায়ক শরীফুল্লাহ আবেদ এবং র‍্যাব 13 দিনাজপুর সিপিসি 1 ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।